মুস্তাফিজের পর এবার আরেক বিদেশি পেসার পাথিরানাকেও হারালো চেন্নাই সুপার কিংস। আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের ভিসার জন্য লঙ্কান প্লেয়াররা ফিরে গেছেন নিজ দেশে। সবার আইপিএল এ আবার ফেরা হলেও ফিরতে পারবেন না পাথিরানা। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে নিজের বিদায়ের খবর জানিয়েছেন লঙ্কান এই পেসার নিজেই। চেন্নাই সহকারী কোচ এরিক সিমন্স, মহেন্দ্র সিং ধোনি এবং বোলিং কোচ ডোয়েন ব্রাভোর সঙ্গে ছবি আপলোড করেন পাথিরানা। ক্যাপশনে লিখেন, খুব কষ্টকর একটি বিদায়, তবে আমার একটাই চাওয়া, দ্রুতই 2024 সালের আইপিএল ট্রফি চেন্নাইয়ের রুমে দেখতে চাই। আমাকে এত শুভকামনা এবং ভালোবাসা দেওয়ার জন্য সিএসকে দলের প্রতি আমি কৃতজ্ঞ। এর আগে গত 2 মে বৃহস্পতিবার রাতে সিএসকে ছেড়ে দেশে ফিরে আসেন মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে খেলতে উড়িয়ে আনা হয় কাটার মাস্টারকে। মুস্তাফিজকে পাওয়া যাবে না পুরো আইপিএল আসর জুড়ে, সেটি আগে থেকেই জানত চেন্নাই কর্তৃপক্ষ। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে জাতীয় দলের ডিউটিতে নয়, মাথিসা পাথিরানাকে চেন্নাই ছাড়তে হয়েছে ইঞ্জুরির কারণে। মার্চের 6 তারিখ সিলেটে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে চোটে পড়েন পাথিরানা। ইনিংসের 16তম ওভার করতে এসে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান এই লঙ্কান পেসার। ওভার শেষ না করেই বের হন মাঠ থেকে। ইঞ্জুরির পর শঙ্কা ছিল তার আইপিএল খেলা নিয়ে। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচ খেলতেও পারেননি তিনি, তবে দ্বিতীয় ম্যাচেই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে গুজরাটের বিপক্ষে মাঠে নামেন পাথিরানা। সেই ম্যাচে 4 ওভার বল করে 29 রান দিয়ে 1 উইকেট পেয়েছিলেন এই ডানহাতি ফাস্ট বোলার। তারপর থেকে একে একে মোট 6টি ম্যাচ খেলেন মাথিসা পাথিরানা। 6 ম্যাচে প্রায় 7.5 ইকোনমিতে বল করে পেয়েছেন 13 উইকেট। যখন সবাই ভাবছিল হয়তো পাথিরানা পুরোপুরি ফিট, তখনই এলো দুঃসংবাদ, ইঞ্জুরির কারণে খেলতে পারবেন না সিজনের বাকি ম্যাচগুলো। গত 2023 আইপিএলে সিএসকে শিরোপা জেতাতে বড় অবদান রেখেছিল পাথিরানার বোলিং। 12 ম্যাচে 19 উইকেট শিকার করে সামলেছিলেন দলের ডেথ ওভারের চাপ। এবারের আইপিএলেও মুস্তাফিজ পাথিরানা ডেথ ওভারের কম্বো প্রশংসিত হয়েছিল ক্রিকেট প্রেমীদের কাছে। কমেন্ট্রেটার বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ ক্রিকেট ভক্ত সবাই পছন্দ করেছিল এই জুটিকে। ফিজের কাটার এবং স্লোয়ার, পাথিরানার বাউন্সার এবং ইয়র্কার, এই আসরে চেন্নাই সুপার কিংসের ডেথ ওভার ছিল ভেরিয়েশনে পরিপূর্ণ। খেলার বাইরেও দুজনের মধ্যে গড়ে উঠেছিল বন্ধুত্বের সম্পর্ক। এই দুজনকে ছাড়া ধোনি ঋতুরাজরা কিভাবে সামলাবেন ডেথ ওভারের চাপ, সেটি দেখার অপেক্ষায় সিএসকে ভক্ত সমর্থকরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্সি।